Hey everyone, welcome back to my channel, Doctor with Dreams. Jara jara amke subscribe korchen, thank you so much. And jara koren nai, please do subscribe my channel. So yes, ekhon apnara dekhte pacchen amake ekta sheet mukh theke ber korte. Yes, ami ajke apnader jonno ekta makeup tutorial niye eshechi. So makeup er age amar mone hoy skin care is very important. So ami face wash diye mukh dhuyechi, scrub korechi, peel off mask use korechi ebong ekhon ami ekta sheet use korechi 15 minute er jonno. Ete kore amar skin ta hydrated thakbe and makeup o bhalo kore bosbe. So yes, puro video ta dekhte thakun and bhalo lagle please like korben, share korben and comment korben. Thank you. So I will use this serum. Ei serum ta ami khulna theke kinechhilam and it costed 650. It is just snail gluteya ekta serum and it is from Thailand. It's a Thailand product. Thai product, so yes, I'm now using this. ভিএলসিসির সিরামটা আমি অনেক দিন ধরে ইউজ করছি এন্ড ইটস রিয়েলি গুড অ্যান্ড এরপরে আমি একটু একটা বায়ো অ্যাকুয়ার একটা লিপ বাম সেটা হচ্ছে আমি একটা অ্যাপ্লাই করছি বিকজ এত কিছু দেওয়ার পরে না একটু অনেক ড্রাই হয়ে যায় অ্যান্ড আমার অ্যারাউন্ড দ্য লিপস এবং হচ্ছে আমার না খুব ফাটে ঠিক আছে যাই মেকআপের আগে একটু দিয়ে দিই বিকজ আফটার ফাউন্ডেশন টাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে যদি তুমি আবার লিপ বাম দিতে চাও বা কোনো জায়গায় পেট্রোলিয়াম জেলি দিতে চাও তখন ওই ফাউন্ডেশনটার লঞ্জিবিটি থাকে না সো ইয়া ফার্স্টে আমি আমার টার্গেট এটা এসে দেখো অ্যাকচুয়ালি আমার অনেক বেশি ফাটে আমি ওইখানটা একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি আমি জানি না আমার শীতকাল খুব অপছন্দ আমি আই ভালো লাগতো না কখনোই ভালো লাগতো না বিকজ ছোটোবেলা থেকেই জন্মের পর থেকেই মানে যখন থেকে আমি স্কুলে যাওয়া শুরু করছি আই গেস তো তখন থেকেই তো সকালবেলা উঠে স্কুলে যাওয়া লাগে সো এটা খুব প্যারা আর স্টিল নাও আই এম স্টার্টিং সো খুবই প্যারা দেয় ইয়েস আমি আজকে যে মেকআপ টিউটোরিয়ালটা করতে যাচ্ছি দ্যাট ইজ ভেরি সিম্পল একটা টার্টল নেক আপনারা কীভাবে স্টাইল করতে পারেন তার জন্য আমি প্রথমেই করে নিয়েছি চুলগুলোকে ওয়েভি ঠিক আছে আমার চুল নর্মালি স্ট্রেইট বিকজ রিবন্ডিং করা সো আমি স্ট্রেইটনার দিয়েই আমি হচ্ছে সেই উইং কী বলে ওয়েভগুলো বানায় নিয়েছি সো এই ওয়েভগুলো যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট বক্সে প্লিজ লিখবেন আমি আর একদিন এটা নিয়ে একটা এলাবোরেটেড ভিডিও বানাবো বিকজ আর বেশি টাইম নাই আমার হাতে সো আমি ওয়েভগুলো বানায় নিয়েছি ঠিক আছে সো এবং এখানে এইখানে আমি একটু বেঁধে নিব বেঁধে নেওয়ার পরে আমি মেকআপ স্টার্ট করব আমি আমার আইব্রাউজটা করে নিয়েছি সো আইব্রাউজটা আমি আগের দিনই দেখিয়ে দিয়েছি আমি কীভাবে একদম সিম্পলি আইব্রাউজ করি অ্যান্ড আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে অ্যাকচুয়ালি সো আমি এত বেশি সাজগোজও করব না একদম মিনিমালিস্টিকভাবে আমি যাব বাট একটু ট্রেন্ডি পেতে যাব সো আমার আইব্রাউজটা আমি কীভাবে করেছি ওটা যদি জানতে চান তাহলে হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক থাকবে ওখান থেকে ইউ গাইজ ক্যান চেক ইট আউট ইয়েস তাহলে আমি শুরু করি তো প্রথমে আমি এইটা দিয়ে নিচ্ছি এটা হলো গার্লের একটা কনসিলার অ্যান্ড দেন আমি ব্লেন্ড করব আজকে আই গেস টেক দিস ওয়ান এখানে অনেকগুলো ছিল একসাথে আমি হারাই ফেলছি বা কোথাও আছে যায় না এটাকে আমি একটু ভিজিয়ে আনি এটা আমার ভিজিয়ে আনা শেষ এবং এটাকে আমি এবার এবার ব্লেন্ড করব আমি আগে আই মেকআপের আগে আমি আগে ফেস মেকআপ করে তারপরে আই মেকআপ করতাম বাট তখন একটা টেনশন থাকে যে আমার হাত লেগে গেল কি না বা আমার কোনো কালারে দাগ পড়লো কি না সো ইটস ভেরি রিস্কি মানে মেকআপ যারা করে তাদের ক্ষেত্রে রিস্কি সেই জন্য আমি এখন আগে আই মেকআপটা করে নিই তারপরে যা খুশি তাই করি সো আমি আমার আইব্রাউটা একটু ডিফাইন করে নিয়েছি নর্মালি আমি করি না বাট আজকে যেহেতু আমি ফাউন্ডেশন একটু একটু ইউজ করব সো আই থিঙ্ক এটা আমার করা উচিত সো আমি ডিফাইন করে নিয়েছি এই জিনিসগুলো মোটামুটি সবাই জানে আই গেস এগুলো শেখানোর কিছু নাই হাজারটা টিউটোরিয়ালস আছে অ্যাকচুয়ালি দ্য থিং ইজ আপনি
কোন জিনিসটাতে কমফোর্টেবল। এখন ধরুন অনেকে খুব হাই একদম বেজ মেকআপ করতে ভালোবাসে, এখন আপনি ভালোবাসেন না দেখে আপনি তাকে ক্রিটিসাইজ করতে পারেন না, বিকজ সেটা তার প্রেফারেন্স। ঠিক আছে, আমি যেমন ফেক আইল্যাশ খুব কম ইউজ করি, আমার ভাল লাগে না, আমার কমফোর্টেবল লাগে না, বাট আমার কিন্তু দেখতে ভাল লাগে। অনেকে অনেকে অনেক সুন্দর সুন্দর আইল্যাশেস করে, আমার তখন ভাল লাগে, এবং তখন যে আমার মনে হয় যে আমি তাদের জাজ করি, নাথিং লাইক দ্যাট, আমার খুবই আনকমফোর্টেবল লাগে। মেবি সামডে বা কিছু মাস পরে আমি আইল্যাশ এক্সটেনশন হয়তো বা করতে পারি, করলে তো ইউ গাইজ উইল নো আমি কোথা থেকে করবো বা কিছু। সিরিয়াস আমি করে নিলাম, করে নেওয়ার পরে আমার মনে হয় এবার আই ব্রাউজটা আমার বেশ ভালো লাগছে, সেবার আমি আমার আই মেকআপটা শুরু করি। আই মেকআপের জন্য আজকে আমি ইউজ করছি কালার বোর্ড অর কালার বোর্ডের বিউটি ক্লাস্ট। অ্যাকচুয়ালি আই এম নট দ্যাট প্রফেশনাল, সো আমি এটা দিয়ে ইউজ করছি। ঠিক আছে, তো প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটা বেস বানায় নেবো। বেস বানানোর জন্য হচ্ছে আমি এই কালারটা ইউজ করছি, দিস ওয়ান। ঠিক আছে, আমি কোনো টিউটোরিয়াল অ্যাকচুয়ালি ওইভাবে দিচ্ছি না, এটা হচ্ছে আমি যেভাবে একদম সিম্পলি মেকআপ করি আমি ওইটাই দেখাচ্ছি। অ্যান্ড রিমেম্বার, আপনি যখন বেসটা করবেন আপনার ব্রাশটা পয়েন্টেড, ঠিক আছে, আপনার মনে রাখবেন আই শ্যাডো দেওয়ার একটা একটা খুব বড় একটা ট্রিক আমি অনেক দিন ইউজ করে করে আমি বুঝেছি, সেটা হচ্ছে আপনার ব্রাশটা সবসময় এইভাবে আপনি ব্লেন্ড করবেন, এইভাবে বা এইভাবে বা এরকম এরকম তুলির মতো করা যাবে না, পয়েন্ট করে এবং হচ্ছে আউটার টু ইনার, আউটার টু ইনার। ঠিক আছে, দ্যাট ওয়ে ইট ওয়ার্কস দ্য বেস্ট আমার কাছে, বাকিদেরটা আমি জানি না। ইয়েস, আমি কিন্তু মেকআপের আগে আমি কী করে নিয়েছি, এবং আমি দুইটা চোখ সাইমালটেনাসলি করি, বিকজ আমার মনে হয় তাতে আমার সুবিধা হয়। জানি এটা এটা প্রফেশনাল খুব একটা মুভ না, মানুষ একটা চোখ করে আর একটা করে, বাট আমার মনে হয় যে আমি এই চোখে যা করলাম ওই চোখে যেতে যেতে আমি ভুলে যাব, সো ইয়া দ্যাটস হাই। এবং আমি লাইটার শেড নিচ্ছি, ঠিক আছে, আমি বারবার দেখাতে আমার প্রবলেম হচ্ছে, সো আমি একটা লাইটার শেড নিয়ে আমি আর একটু, আচ্ছা আমি যেটা বলছিলাম, আমি কিন্তু মেকআপ করার আগে মুখটা প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পরে আমি স্ক্রাব করছি ভালো মতো। স্ক্রাব করার পরে হচ্ছে আমি পিল অফ মাস্ক জাস্ট নাকের এরিয়াটায় দিয়েছি, বাট আমার বিকজ আমার মনে হয়েছে আমার কিছু ব্ল্যাক হেডস হয়তো বা আছে, সো পিল অফ মাস্কটা দিয়েছি শুধু নাকে। দেন ওটা উঠানোর পরে আমি হচ্ছে একটা ফেস মাস্ক শিট ইউজ করেছি। ঠিক আছে, এটা হইতেছে আমার কোথাও ভালো মেকআপ টেকআপ বসানোর আগে চেহারায় আমি এই কাজটা করি। আমার মনে হয় যে স্কিন কেয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ বিফোর ইউ অ্যাপ্লাই এনি মেকআপ। সো ইয়েস, আমি এবার একটু উপর দিয়ে হালকা হালকাভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, পুরোটা চোখে। দিস ইজ দ্য বেস, বেসটা আমি আরেকবার নেব জিনিসটা করবো, ইনার পোর্শন থেকে হাফ ওয়ে, ঠিক আছে, জাস্ট এই যে হাফ ওয়ে দেব। আগে একদমই আই শ্যাডো দিতে পারতাম না, ট্রাস্ট মি, একদমই না, করে তারপর শিখছি। তো আই এম নট এ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, বাট আমি আনারি আর কি। সিরিয়াস, এরপরে আমি যদি গ্রিন পরতেছি, সো আমি একটু গ্রিনিশ শেড আঙুলে নিচ্ছি, আমি কিন্তু কোনো ব্রাশ নিচ্ছি না, আমার মনে হয় আঙুলে আপনার এটা বেশি আসে। সি, একদম ইনার কর্নারটা আমি বাদ রাখছি, এবার আমি ব্রাশ নিয়ে একটু ব্লেন্ড করি। এবার আমি ইয়েলো নেব, আমার মনে হচ্ছে আমি আজকে একটু এক্সপেরিমেন্ট করি, সো আমি ইয়েলো নিলাম। ঠিক আছে, ইয়েলোটা এবার ইনার কর্নারে দিচ্ছি, সি, এটা পিগমেন্টেশনগুলো অনেক ভালো, জানি না এখন যাই ইউজ করি না খুব খুব ভয় লাগে যে এটা কেমন প্রোডাক্ট, কী আছে, এত ইনগ্রিডিয়েন্টস পর। আমার অবশ্য মানুষজন আমার কাছে মেকআপ কালেকশন দেখতে চায়, আমার মেকআপ কালেকশন খুব কম, আমার আই শ্যাডো প্যালেট 3-4টা, কন্টোরিং প্যালেট কয়েকটা, মানে এরকমই, ট্রাস্ট মি আমার খুব বেশি দেখানোর মতো না, বিকজ আমি তো প্রফেশনাল কেউ না, রাইট, আমি এত মেকআপ দিয়ে কী করবো, আর আমি এইসব ভারী মেকআপ আমি খুব কম করি।
এবার একটু ডার্কার শেড গ্রিনটা যেটা আমি নিছিলাম ওটা আমি আরেকবার শেষ করতে হবে। এবার শেষ করব কিভাবে, ব্লু নিলাম একটু ব্লু নিলাম একসাথে দেখি প্রথমে যে অরেঞ্জ টাইপের কালারটা নিয়েছিলাম ওইটা নিয়ে এবার আমি বাকিটুকু ব্লেন্ড করে দিচ্ছি, বিকজ আমি কোনো হার্শ লাইন চাচ্ছি না। আসলে না ইউটিউবার হওয়া অনেক কষ্ট, মানুষজন মনে করে, ইভেন আমি আগে মনে করতাম যে ওয়াও সাজতেছে কি মজাই, বাট এই ক্যামেরা সেটিং মেকআপ সেটিং এগুলো করা যে কি প্যারা। আমি তো তাও ফোনের ক্যামেরায় বলি, যারা প্রপার সেটিং নিয়ে করে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর হার্ড ওয়ার্ক সিরিয়াসলি। সো আমি একটু লাস্টে একটু ইয়েলোটা নিলাম, তারপরে নিচে আমি একটু গ্রিনিশই দিই, ঠিক আছে, যেহেতু আমার যে কস্টিউমটা আছে সেটা গ্রিন, নিচে একটুখানি গ্রিন, আর এই অরেঞ্জ যেটা দিয়েছিলাম অরেঞ্জটা একটু দিচ্ছি। আইলাইনারের আগে আমি মাস্কারা দিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে প্যাস্টেলের বিগ অ্যান্ড ব্ল্যাক মাস্কারা। এটা আমি বেশ কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে ইউজ করছি, অ্যান্ড ইটস রিয়েলি নাইস, খুব ভালো। সো আমি প্রথমেই দিচ্ছি বিকজ আমার আইলাইনার দেওয়ার আজকে ইচ্ছাটা একটু কম, দেব খুব হালকা করে। সো এটা হচ্ছে আমার আইলাইনার মিস অ্যান্ড মিসেসের দ্য মোস্ট ট্রাস্টেড ওয়ান, আমি এটাকে সব থেকে বেশি ট্রাস্ট করি। সো এবার আমি আইলাইনারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আইলাইনার দেওয়া শেষ। আমি কোনো আজকে উইং টুইং কিছু দিই, আমি হুদা বিউটির একটা প্যালেট থেকে আমি জাস্ট যেই শিমারি যেই শেডসগুলো আছে ওইখান থেকে একটা নিয়ে কাজ চালাই দিচ্ছি। ফেসে কিছু অ্যাপ্লাই করার আগে মেক শিওর দ্যাট ইওর ফেস ইজ টু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফিট মির এই ফাউন্ডেশনটা ইউজ করব, দ্যাট ইজ ফ্রম ফিট মি, এই ফাউন্ডেশনটা আমি ইউজ করছি। আমার একটু ফাউন্ডেশন দেওয়াটাই ভালো লাগে না, আমার এই ট্রাস্ট মি আমার ঠোঁট আবার ফাটছে, সো আমি আবার লিপ বাম দিচ্ছি। গেস আমার ফাউন্ডেশন দেওয়া শেষ, এবার আমি কনসিলার দিচ্ছি, ঠিক আছে, আমার অত বেশি ডার্ক সার্কলস নেই, তারপরেও আমি আমার চোখের নিচটা একটু বেশি হাইলাইট করতে ভালো লাগে, মানে দেখতে সুন্দর লাগে। ব্লেন্ড করি আমার হাইলাইটার। সো আমি এই হাইলাইটারটার নাম জানি না, আমাকে আগের ভিডিওতেও জিজ্ঞেস করছে, এটা অ্যাকচুয়ালি আমার এক মেডিকেলের এক জুনিয়র আমাকে অস্ট্রেলিয়াতে ওর বোন থাকে ও আমাকে এনে দিছিল, আর এটার আমি নাম জানি না এটার নাম কি ছিল, উঠে গেছে, বিকজ এটা আমি অনেক ইউজ করছি, বিশেষ করে এইটা, বাকিগুলো ইউজ হয় নাই, আর ওর কাছে এখন জিজ্ঞেস করতে পারবো না বিকজ উই ডোন্ট টক এনিমোর, বাট আমি এটা জিনিসটা রেখে দিছি, আপনারা আমাকে জাজ করতে পারেন, বাট আই নেভার থ্রো গিফটস ট্রাস্ট মি, বাট যখন বিকজ যখন সে দিছিল তখন অনেক ভালো মনেই দিছিল আই গেস, সো ওই জিনিসটা আমি কেন ইউজ করবো না। আমি এখন এটা ইউজ করছি, এই এই জিনিসটা খুব 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 নাইস, খুব ভালো, অস্ট্রেলিয়ানি মেবি মোস্ট প্রবাবলি, আমি জানি না, আই হোপ শি ইজ ওয়েল নাও, কথা হয় না আমার ডিউ টু সাম রিজন, রিজনগুলো পরে বলবো, রিজনগুলো পরে বলবো না, আমি রিজনগুলো বলবোই না। আমার মেকআপ মোটামুটি ডান, লিপস্টিকটা দিব জাস্ট, আর ফেস মেকআপ সেটিং স্প্রে ইউজ করবো। লিপস্টিকের জন্য আজকে আমার চারটা অপশানস আছে, একটা হচ্ছে আই ম্যাজিকের, একটা হচ্ছে ম্যাকের, একটা হচ্ছে হোয়াইট হাউসের, একটা হচ্ছে পুডেয়ারের, ঠিক আছে, সো আমি মেবি চারটাই ইউজ করবো, বিকজ আমি একটু পাগল আছি এরকম। সো প্রথমে আমি আই ম্যাজিকেরটা ইউজ করবো, ইটস ভেরি নাইস, এটার শেড নাম্বার হচ্ছে 31, এটা আমি খুলনা থেকে কিনেছি, আমি মোটামুটি অনলাইন পেজ থেকে আমি কখনোই কসমেটিক্স কিনি না, খুব কম, বিকজ আমার খুলনাতে পরিচিত একটা শপ আছে নিউ মার্কেটে,
রাজীব সো আমি রাজীব থেকেই আমার 95% আমি শপিং করি এটা আমি বলে দিলাম আজকে সো আমি এটা ইউজ করছি এবার ফুডওয়্যারের আমি এই এইটার শেড নাম্বার হচ্ছে 114 এটা একসাথে অনেকগুলো থাকে এটা আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছে পুরোটাই সরি পুরোটাই ও গিফট করেছে সো আমি দামও জানি না পেজের নামও জানি না কিচ্ছু জানি না সত্যি সো এই দুইটার মধ্যে আমি কনফিউজড মেবি আমি হোয়াইট হাউসের সাথে যাব ম্যাকের সাথে না এই হোয়াইট হাউসটা আমি ঢাকা থেকে কিনেছি সীমান্ত স্কয়ার ইয়েস সীমান্ত স্কয়ার থেকে কিনেছি উপরে একটা দোকান আছে স্টার ওয়ার্ল্ড বা কিছু একটা নাম মনে নাই এইটার দাম মনে হয় আমি বলতে পারবো ইয়েস এটা 320 টাকা ফাইনালি এটা শেড নাম্বার 18 এটা আমি জাস্ট এইখানটা অ্যাপ্লাই করছি যারা আমার রেগুলার টিকটক দেখে বা ইনস্টাগ্রাম ফলো করে তারা জানে যে আমি লিপস্টিক এইভাবেই দিই আর তাও আমি লিপস্টিক নিয়ে একটা ভিডিও বানিয়েছি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখতে পারেন এবং আমার একটু এরকম মোটা ঠোঁট পছন্দ তো যাদের মোটা ঠোঁট পছন্দ না লিপস্টিকটা আপনারা একটু ঠোঁটটা চিকন করতে পারেন তার অনেক অনেক টিপস আছে ইউটিউবে ভর্তি সো আমি যেহেতু মোটা ঠোঁট পছন্দ করি আমি চিকন ঠোঁটের ভিডিও বানাবো না ম্যাকের সাথেও একটু যাব আমার মন ভরতেছে না আমি এতগুলো লিপস্টিক ইউজ করি খুলনা নিউ মার্কেট না ঢাকা নিউ মার্কেট না খুলনা নিউ মার্কেটের রাজীব থেকে কিনছি এবার লাস্টে আমি মেকআপ সেটিং স্প্রে দেওয়ার পরে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে একটুখানি মানে জাস্ট ব্রাশ কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি জাস্ট একটু জিনিসটাকে একটু সেট করে নিই এবং এতে করে আমার মেকআপ অনেকক্ষণ লং লাস্টিং হয় এবং এটা আমার নিজের টিপস আর কি thank you.